2025 সালের মধ্যে বিশ্বের মোট কাজের অর্ধেকই করবে রোবট। এর ফলে কারখানাগুলোতে কাজের সুযোগ হারাবে প্রায় 2 কোটি মানুষ। তবে যথাযথ দক্ষতা অর্জন করতে পারলে এই সময়ের মধ্যে প্রায় সমপরিমাণ কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হবে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রকাশিত এক রিপোর্টে এসব তথ্য উঠে এসেছে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। কোভিড-19 বিশ্বজুড়ে শুধু স্বাস্থ্য সংকটই তৈরি করেনি, দেশে দেশে বাড়িয়ে দিয়েছে কর্মহীন মানুষের সংখ্যাও। কর্মহীন মানুষের কাজের সুযোগ তৈরির মাধ্যমে অর্থনৈতিক পুনর্জাগরণ এখন সামনের দিনে বড় চ্যালেঞ্জ মনে করা হলেও ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বলছে কর্মসংস্থানের ক্ষেত্রে যন্ত্র নির্ভরতা বৃদ্ধি কোভিড পরবর্তী বিশ্বের জন্য বড় মাথাব্যথার কারণ হয়ে উঠবে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রকাশিত দ্য ফিউচার অব জবস রিপোর্ট বলছে বর্তমানে পৃথিবীর 67% কাজ করছে মানুষ আর 33% মেশিন, যেটি আগামী 4 বছরের মধ্যে প্রায় সমান সমান হয়ে যাবে। 2025 সাল নাগাদ সংখ্যাটি দাঁড়াবে 53 আর 47-এ। এটিকে রোবট রেভলিউশন আখ্যা দিয়ে বলা হয়। করোনা পরবর্তী বিশ্বে খরচ কমাতে চাকরিদাতা কোম্পানিগুলো অটোমেশনের পথে হাঁটছে। জরিপ বলছে এ ধরনের কোম্পানির সংখ্যা প্রায় 50%। আর এমন অটোমেশনের কারণে কারখানাগুলোতে প্রায় 2 কোটি কাজের সুযোগ হারাবে মানুষ। যদিও হিসেব বলছে সামনের দিনে রোবট বিপ্লবের হাত ধরে 9 কোটি 70 লাখ নতুন কাজের সুযোগ তৈরি হবে, যার বেশিরভাগই দক্ষতা ভিত্তিক। আর এর জন্য আগামী 4 বছরে বিশ্বের অর্ধেক কর্মীকে নতুন দক্ষতা অর্জন করতে হবে। এসব দক্ষতা অর্জনে অবশ্য একাডেমিক পড়াশোনার চেয়ে অনলাইন মাধ্যম গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, যেখানে 1 থেকে 5 মাসের প্রশিক্ষণের প্রয়োজন পড়বে কর্মীদের। প্রতিবেদন বলছে আগামী 4 বছরে বিশ্বের চাহিদা বাড়বে বিশ্লেষণী ও উদ্ভাবনী ক্ষমতার, কার্যকরী লিখন কৌশল, জটিল সমস্যার সমাধান, সৃজনশীলতা, নেতৃত্ব গুণ, প্রযুক্তি ব্যবহার, নজরদারি ও নিয়ন্ত্রণ, ডিজাইন এবং প্রোগ্রামিংয়ের মতো বিষয়গুলো। মুস্তফা তাহান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।